नमस्कार প্রত্যেককে স্বাগত লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রিয় লাইভ টিভি শো শনিবার দুপুর 12:50 এর জনপ্রিয়তম অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি শুভাশি উপস্থিত আপনারা অনেক দিন ধরে আমাদের লাইভ দেখছেন তার দক্ষতায় তার এডুকেশন এতটায় হাই অ্যাস্ট্রোলজির উপর তিনি কিন্তু আপনাদের প্রত্যেককে মুগ্ধ করেন তার গণনা প্রেডিকশন দিয়ে সামনে শুক্রবার ধনতেরাস সেই উপলক্ষে আমরা অনেক কিছু জানবো আর আপনাদের জন্য রয়েছে স্পেশাল স্পেশাল অফার ইউটিউবে প্রোগ্রামটা থাকবে অনুষ্ঠানের পর আপলোড করা হবে দেখতে পাবেন পরেও লাইভেও আসবেন এখন লাইভ প্রোগ্রামে সরাসরি নম্বরে আমাদের টিভি চ্যানেলে আপনারা শোতে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন আর অবশ্যই একটা প্রশ্ন রাখবেন আর অবশ্যই রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর সন্ধ্যাবেলা সবাই কথা বলবেন আগামীকাল রোববার অনেক মানুষ অনলাইন বুকিং নেন অনলাইনে যারা চেম্বারে আসতে পারছে না ঘরে বসে অনলাইনে ভিডিও কল বা নর্মাল কলের মাধ্যমে আপনারা কিন্তু তার কাছ থেকে একটার জায়গায় 10টা প্রশ্নের উত্তর পাবেন সেটা পেয়েবল চার্জেবল জিপে ফোন পে মাধ্যমে আপনারা পে করে দিলেই হয়ে যাবে আর যারা চেম্বারে আসতে ইচ্ছুক হাওড়া বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি হাজরা মহাকাশ হাওড়া বালিতে পাবেন তো অনেক মানুষ রেড বক্সের নম্বরে ফোন করেন তাই নাম্বারটা একবার বলে দিই 9804190476 আর 8204020521 এখন লাইভে সময়টুকু বাদ দিয়ে আপনারা অনুষ্ঠানের পর সন্ধ্যের পর আপনারা কথা বলবেন পার্সোনাল রেড বক্সের নম্বরে আর সরাসরি নম্বরে এখন আপনারা চলে আসবেন কথা হবে আলোচনা হবে ধনতেরাস নিয়ে সামনে শুক্রবার 10ই নভেম্বর ধনতেরাস এই উপলক্ষে বলবো আর তার কাছ থেকে আপনারা অনেক ভক্ত শিষ্য রেমেডি করান আমি জানি কালী পুজোর অমাবস্যায় রেমেডি হবে প্রচুর মানুষের আপনারা যারা ধনতেরাসের স্পেশাল অফারটা নিতে চাইছেন তাদের বলি ঘরে বাস্তুতে শ্রীযন্ত্র সবাই রাখতে চান এই ধনতেরাস উপলক্ষে 50% ডিসকাউন্টে আপনারা কিন্তু তার কাছ থেকে শ্রীযন্ত্র পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ অর্ধেক দামে আপনারা কিন্তু সবাই নিতে পারবেন শ্রীযন্ত্র ঘরে রাখার জন্য ধনতেরাসের দিন তার জন্য আপনারা রেড বক্সের নম্বরে সন্ধ্যের পর সবাই কথা বলবেন আজকে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন যারা নিতে আগ্রহী উপস্থিত আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার নিউমোলজিস্ট তত্ত্বসাধিকা মাতৃসাধিকা বাস্তুবিদ বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব মাতা জাহ্নবী সেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের জাহ্নবী এসে উপস্থিত হয়েছে লাইভ অনুষ্ঠানে তো শুভরিদা প্রথমে অনেকটা কাজ আমার করে দেয় অর্থাৎ ধনতেরাস তো দর্শক বন্ধুদের অনুরোধে আমরা বারবার বলি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দর্শক বন্ধুরা আগে থেকে আমার লাইভ শুরু হওয়ার আগে থেকে রিকোয়েস্ট করতে থাকে যে এই বিষয়গুলো নিয়ে একটু আমাদের সঙ্গে আলোচনা করলে আমাদের একটু উপকৃত হই পার্সোনাল ফেসবুক পেজে পার্সোনাল লাইভও দেখবেন কিন্তু আমার পার্সোনাল ফেসবুকে সেইন জানুয়ারি বলে আছে আমার অনেক ফলোয়ার্স আছে তোমরাও ফলো করতে পারো ফলো করলে ওখানে তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে সমস্ত কিছুই দেখতে পেয়ে যাবে আমার সাথে কন্টাক্ট করতে পারবে এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমাদের আছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো জানার হয় যে কথা বলতে পারছি না সব কন্টাক্ট করে নিতে পারো তো আমরা কে ধন্না চাই আমাদের ধনতেরাস মানে দেখবে আগে এত প্রচলিত ছিল না বর্তমানে ধনতেরাস না 10 বছর ধরে দেখছি এত প্রচলিত আর একটা কমন জিনিস দেখবে ধনতেরাসে যেটা হয় ঝাটা কেনা হ্যাঁ আগে যেটা ছিল না কিন্তু গতকাল একজন আমাকে বললেন যে গত বছর নাকি ঝাটা ছিল ঝাটাই এবং 50 টাকা ঝাটা 300 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আমি কিছু করবো তুমি কিছু করবে এইভাবেই হয় কিন্তু বিশেষক্ষণ জানবেন বলে বিশেষক্ষণ ধনতেরাস হচ্ছে আমাদের জানি সকালে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে ধনতেরাসটা আমরা পালন করি এবং অনেক মানুষই পজিটিভ সময় খোঁজে জিনিসপত্র কেনার জন্য ধনতেরাস ছাড়া আমরা জিনিসপত্র কিনি না সুভাষিতা আমরা খুঁজি কোন সময় কিনবো কিন্তু এই ধনতেরাসের দিন আমরা যেহেতু ধনবন্তির পুজো করি মানে কুবের মহারাজের পুজো করি এবং মা লক্ষ্মীর আরাধনা করি অর্থাৎ বাড়িতে একটু সুখ স্বাচ্ছন্দ্য যাতে আমার থাকতে পারে একটু ধনপ্রাপ্তি হতে পারে আর কি কিনলে আমাদের জীবনে শুধু ধনপ্রাপ্তি না আমাদের সুখ সম্পদের সঙ্গে সঙ্গে আমাদের শান্তি ফিরে আসবে এটার জন্য আমরা কি করতে পারি আমাদের প্রথমে জেনে ধনতেরাসের টাইমিংটা কখন কখন কিনবো কখন কিনবো না শুধু ধনতেরাস হলেই যে কিনবো তাহলে আমাদের কেনারও শুভ সময় থাকে আমাদের ধনতেরাস কেনার জন্য মেইন সময় হচ্ছে প্রথমেই আমরা বলি আমাদের 10 তারিখে ধনতেরাস পড়ছে দুপুরবেলা অর্থাৎ 10 তারিখে দুপুরবেলা 10টাতে পড়ছে 12:37 পড়ছে এবং পরের দিন থাকছে 11 তারিখে আমাদের 1:57 অবধি অনেকটা সময় থাকছে 25 ঘন্টা আমাদের থাকছে আমাদের কেনাকাটির জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করে দিদি রাশিগত এরকম ব্যাপার আছে কেনাকাটির আলাদা মাহাত্ম্য আছে কি আলাদা করে কিনতে পারি কি প্রথম বলি এইটা আমার ধনতেরাসের শুভ সময় এখানে আমরা কেনাকাটি করব
কিন্তু যদি সবথেকে ভালো সময় চান যে কোন সময় আমরা এই লক্ষ্মী পুজো করব, কুবেরের পুজো করব বা সঠিকভাবে কেনাকাটি করলে বেশি ভালো হয়, তার জন্য বলবো সন্ধ্যে 6:20 থেকে 8:20 এই 2 ঘন্টা হচ্ছে সবথেকে বেশি পজিটিভ টাইম শুক্রবারে। আমরা 10 তারিখে যদি কিনি আমাদের ক্ষেত্রে কিন্তু বলা হয় 300 গুণ বেশি সম্পদ, যেটাই কিন্তু 300 গুণ বেশি সম্পদ আমাদের রিটার্ন আসে। ধনতেরাসে যেহেতু কুবের এবং মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ আনতে হয়, তার জন্য কিছু কিছু জিনিস অনেকে দেখো সকলের পক্ষে সোনা রূপো কেনা পসিবল নয়। অনেক গরিব মানুষই আমাকে ফোন করে জিজ্ঞাসা, দিদি আমাদের তো সোনা রূপো পসিবল নয়, আমাদের জন্য কিছু বলুন যাতে আমরা কিনতে পারি এবং তার সঙ্গে কি উপকারিতা লাগতে পারে সেগুলো। সোনা তো এখন ধরা ছোঁয়ার বাইরে, সোনা সবার পক্ষে পসিবল না, যদি কেউ সোনা রূপো কিনতে পারে তার থেকে ভালো কিছু নয়। যারা কিনতে পারবে না তাদের কি কিনবে সোনা? ছোট্ট ছোট্ট জিনিস, খরচা অনেক কম, ঝাঁটা যেটা বললাম, ঝাড়ু কিনবে। মহারাষ্ট্রে বলা হয় ঝাড়ুকে লক্ষ্মী হিসেবে পুজো করে, তো বলতে ঝাঁটাকে কি করে, আগেকার লোকরা বলতো ঝাঁটা গায়ে লাগলে বাবা পা দাও বোবা হয়ে যাবে, এরকম একটা কুসংস্কার আমাদের ছিল। ঝাঁটাকে কেন, ঝাড়ুকে আমরা কেন মা লক্ষ্মী বলি একটু শুনুন। বলা হয় যে আমাদের বাড়ির যে আবর্জনা নোংরা সেটা কিন্তু অলক্ষ্মী, যখন কোনো পরিবেশে যখন দেখবেন রাত্রিবেলা আমরা শুতে যাই খাটটা আমি ভালো করে পরিষ্কার করে দিই, কেন তাতে ঘুমটা ভালো আসে, নোংরা বিছানায় কি ঘুম আসবে? যেরকম ঘরে অলক্ষ্মী হচ্ছে আমাদের নোংরা আবর্জনা, সেটাকে একমাত্র ঝাড়ু, যখন দরকার ঝাড়ুটাই ঝাড়ুটা নিয়ে আসতে পরিষ্কার করে দিই, ঝাড়ুই অলক্ষ্মীকে বিদায় করছে। তো অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মী, তো নেগেটিভ এনার্জিকে সরিয়ে পজিটিভ এনার্জিকে ইনক্লুড করছে ঝাঁটা, তা তাকে তো লক্ষ্মী স্বরূপ বলবে। যে ব্যক্তি যে মানুষের দ্বারাই আমাদের উপকার হয় তাকেই আমরা দেবতা বলি। তো ঝাঁটা দিয়ে আমরা নেগেটিভ এনার্জি সরছে পজিটিভ এনার্জি আসছে, তো ঝাঁটাকে আমরা ভগবান তুল্য হিসেবে সেদিনকে আমরা আনছি। তো ঝাঁটা সকলেই কিনতে পারো, তো কিনবে। কিন্তু প্লাস্টিকের ঝাড়া, এই মাঝে ঝাঁটা বললাম বলে প্লাস্টিকের ঝাঁটা কিনে নিয়ে যাবে, সেই সময় অনেক সময় বলে এই প্লাস্টিকের ফুল জারুরি এরকম কিনে নিয়ে আসার আগে ওটা কেনা যাবে না। ওটা কেনা মানে রাহু কেতু শনিকে তুমি আমন্ত্রণ জানালে, লক্ষ্মী কেনা নাস্তে নাস্তে চলে আসবে, বাড়ির সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে চলে যাবে, কেনা যাবে না। জান্নাবিধির প্রোগ্রাম মানে একটু অন্যরকম, আমি ঝাঁটা বলে চুপ করে ঝাড়ু বলে চুপ করে থাকলাম না, আমি বলেও দিতাম যে কোনটা কিনবেন না, প্লাস্টিকের নয় কিনতো। অত সব থেকে যদি ভালো হয় আমাদের যেটা খেজুর ঝাঁটা বলে বা আমাদের যে নারকেল ঝাঁটা ওটা সব থেকে ভালো, কিন্তু ওটা তো পাওয়া যায় না, এমনি ঝাঁটাও কিনতে পারো, ফুল ঝাড়ু কিনতে পারো। তার সঙ্গে কি 11 টাকার ধনে, ধনে কেন 11 টাকার ধনে কিনে নিয়ে আসেন, যার টাকা নেই 11 টাকা বলেই দিলাম, 11 টাকার ধনে কিনে নিয়ে আসেন দোকান থেকে আসার সময় মধ্যে 1 টাকার কয়েন ফেলে দেবে, ফেলে দিয়ে এসে যে কোনো একটা পাত্রে সারা বছর রেখে দাও, মা লক্ষ্মী আর কুবের নাচতে নাচতে তোমার সামনে চলে আসবে। আশীর্বাদ পাবে, ছোট্ট জিনিসটা সবাই কিনতে পারবো, কিনে নিয়ে আসবো ওই টাইমে। বাড়িতে আমরা সরঞ্জামের মধ্যে যদি আমরা ডেলা নুন, এটা খুব পজিটিভ বলা ধনতেরাসে, ডেলা নুন দেখবেন পাওয়া যায় না, নর্মাল নুনও কিনে নিয়ে আসতে, যদি ডেলা নুন নিয়ে আসা যায় আর সেই নুনটা ধনতেরাসে এনে আমাদের কিন্তু পরের দিন থেকে যদি আমরা ঘরের যদি পরিষ্কারের সময় একটু জলে মিশিয়ে দিতে পারি, অথবা ওটা বাস্তু নুন হিসেবে ইউজ করবো, ওটা খাওয়ার কাজে নয় কিন্তু, তাহলেও কিন্তু বলা হয় আমাদের ধনতেরাসে মা লক্ষ্মী আগরায় নেগেটিভ এনার্জি বাস্তুদোষ নিবারণ হয়। তো নুনটাও কিন্তু আমরা কিনতে পারি, আমরা এই ডেলা নুনটাও কিন্তু ধনতেরাসের দিন খুব শুভ। অনেকেই বলে ধনতেরাসের দিন কুবের, এই যে বললো শ্রীযন্ত্র, ধনতেরাসের দিন শ্রীযন্ত্র কেনাটা খুবই শুভ। ফোন আছে কি? ফোন আছে, আমরা একটু নিয়ে নিই। আচ্ছা ফোনে কে আছে একটু দেখে নিই, তারপর আবার আলোচনা আসছে। আজকে মন দিয়ে আলোচনা শুনুন, ধনতেরাস নিয়ে খুব ইম্পর্টেন্ট আলোচনা করছেন মাতা জাহ্নবী। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সোমনাথ সরকার বলছিলাম। আচ্ছা কোথা থেকে? সকালবেলা 12:07। আচ্ছা ঠিক আছে, নিয়মিত অনুষ্ঠান দেখছেন তো, ভালো লাগছে তো? অনুষ্ঠান দেখি ভালো লাগে। আচ্ছা 11:50 সকাল, 19:02 92 বললেন তাই তো? 92 মারার সাথে জন্ম। দাদা একটু লাইনে থাকুন, হ্যাঁ
হরোস্কোপটা বার করে নিচ্ছেন, মাথা জানবি সেন, তারপর নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেবেন। রেড বক্সের নাম্বার সন্ধ্যের পর থেকে সবার জন্য খোলা, কথা বলে নেবেন। যারা ধানতেরাসে স্পেশাল অফার 50% ডিসকাউন্টে মাথা জানবি শ্রীযন্ত্রম দেবেন বাস্তুতে রাখার জন্য, অর্ধেক দক্ষিণায় আপনারা শ্রীযন্ত্রম পাবেন। যারা নেবেন যোগাযোগ করবেন, অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল আর চেম্বারে এলে তো ভালো। আচ্ছা বলুন, আপনি কি আপনার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন? কিছু করছো বাবু তুমি? কিছু করছো? কি ব্যবসা? কি ব্যবসা? হোটেলের ব্যবসা ছিল তো? শোনো আমি বলে দিচ্ছি, একটু শোনো, সঙ্গে থাকো। তোমার যেটা আমি দেখতে পাচ্ছি বিজনেস, বিজনেসের জায়গায় তোমার রাহু বসে আছে। তো তুমি আমাকে এটা বলো তো, এই যে তোমার সমস্যাটা বিগত দু আড়াই বছর ধরে হয়েছে, কি ব্যবসাটা ডাউন গেছে? খুবই খুবই বেশি, কারণ তোমার সপ্তম স্থানে রাহু ঢুকেছে এবং অষ্টম বা এই যে তুমি হোটেলের ব্যবসা বলে না, হোটেলের ব্যবসার জন্য অগ্নিকারক কোনো বিজনেসের জন্য মঙ্গলের অবস্থা ভালো থাকা খুব দরকার। সে মঙ্গল উচ্চস্থ, কিন্তু অষ্টম ভাগে শুক্র মঙ্গল শনি বসে আছে, তাতে কি হয়েছে না, তোমার ব্যবসাটা কিন্তু ক্লপস হয়ে গেছে, এবং এমন ভাবে ক্লপস হয়েছে কিছু মানুষের নজরের জন্য ক্লপস হয়েছে। বুঝতে পারছো কি বললাম? কিছু মানুষের নজর এবং কিছু মানুষকে তুমি বিশ্বাস করে ঠকেছো, এরকম হয়েছে না? কি দারুণ! এবং তার সঙ্গে দেখা যাচ্ছে অষ্টম ভাগে শুক্র মঙ্গল শনি মাঝামাঝি পেশেন্ট সার্টিফিকেট প্রচন্ড রেগে যাচ্ছ, বিরক্ত হয়ে বলবে কি নিজের লাইফে করবে করবে না সেই ডিসিশনটাও নিতে পারছে না, ফেলিয়ার হয়ে যাচ্ছ। কেন? তোমার লগ্নগুরু অষ্টমে, ভাগ্যগুরু অষ্টমে, আর রবি মূল দশম স্থানে আছে, উন্নতি করবে, কিন্তু এই জায়গাগুলো বাবু ঠিক না করলে কিন্তু তোমার জায়গাতে, তুই ছোটবেলা থেকে দেখেছো তোমার একটা কাজ কোনোদিন একবারে হয়নি, তাই না? হয়েছে না? যে কোনো জিনিসে তোমার একবারে কোনো কিছু হয়েছে কি? হয়নি তো, আমি দেখতে যে হয়নি, কিন্তু তুমি কিন্তু খুব চয়েসফুল একদম ছেলে, চয়েসফুল মানে ভালো জিনিসের প্রতি অ্যাট্রাকশন আছে তোমার, জীবনে করলে ভালো করবো, কিনলে ভালো কিনবো, করলে ভালো করবো, এগুলো তোমার টেন্ডেন্সি। কিন্তু তোমার বাড়িতে যখন গেস্ট আসে তুমি চেষ্টা করো যতটা সাধ্যমতো তুমি তাকে উপকার করার এবং তাকে আপ্যায়ন করার, তাই তো? রুচিশীল একজন পার্সন, কারণ তোমার চতুর্থ ঘর চন্দ্র বেশ, তুমি তোমার মাকে খুব ভালোবাসো। তুমি কি করবে বুঝেই উঠতে পারছো না, তুমি একটা ট্যালেন্ট আছে বুঝতেই পারছো না, তো এইটাকে তো ঠিক করতে হবে যদি পারো, যদি মনে হয় এতগুলো যোগাযোগ করে নিয়ে, ঠিক আছে? কালী পুজোর মধ্যে যোগাযোগ করুন, কালী পুজোর যোগটা খুব ভালো, মাতা জাহ্নবীর এই সময় প্রচুর মানুষ এমএডি নিচ্ছেন, আপনারাও নেবেন। ধানতেরাসেও আপনাদের জন্য অফার থাকছে 50% ডিসকাউন্টে শ্রীযন্ত্রম মাতা জাহ্নবী দেবেন তার ভক্ত শিষ্যদের আবেদনে, অবশ্যই যারা নেবেন আগে থেকে যোগাযোগ করুন, অনলাইনেও পাবেন, অনলাইনেও পেয়ে যাবেন, যারা চেম্বারে আসতে পারবেন না। রেড বক্সের নাম্বার এখন নয়, অনুষ্ঠানের পর এবং সন্ধ্যের পর কথা বলবেন, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে কথা বলবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, টিভির ভলিউম কমিয়ে ফোনে শুনুন, টিভির ভলিউম মিউট করুন, বলুন কে বলছেন? একদম শুনলে হবে না, কিন্তু আমি একটু টপিকে চলে তাহলে আমার ফোনটা নেবো, ঠিক আছে? যেটা আমি দেখতে ফোনে আছেন কি? আচ্ছা বলুন 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 বলুন, কার জন্য? আচ্ছা নাম বলুন, জন্ম তারিখ বলুন তাড়াতাড়ি। জানুয়ারি কত তারিখ? দু তারিখ জানুয়ারি 1990। বাংলা না ইংরেজি বলুন, ইংলিশে বলতে হবে, আবার ফোনটা নিয়ে সময় নষ্ট হচ্ছে ভাই। আপনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ঠিক মতো বলুন, আছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা মাতা জানবীর আছে, আমরা অনেক কিছু বলতে হবে, বাংলা না ডেট অফ বার্থ ইংলিশে বলতে হবে, ইংলিশে ডমিনেন্ট বলতে একটু বলে দিই। হ্যাঁ, এই যেহেতু ধনতেরাসে আমরা শ্রীযন্ত্রম নিয়ে কথা বলছি, যে 50% ডিসকাউন্ট শুধু ধনতেরাসে যদি দেওয়া আছে, অনেক আমাকে বলছে দিদি একটু যদি আমাদের ধনতেরাসে যদি তোমার শ্রীযন্ত্রম যদি আমাকে কালেক্ট করে দিতে, অনেকেই চাইছে, তার সব যেহেতু এতজন চাইছে, দেখো লোকের একটা সাধ্যের ব্যাপার, সবাই কিনতে পারছে না, ইচ্ছা থাকলেও তোমাদের উদ্দেশ্যে আমি কিন্তু 50% ডিসকাউন্টে ধনতেরাসের দিনে আমি কিন্তু রাখছি। আর একটা কথা, তোমরা এখন কেউ রেড বক্সে ফোন করো না, রেড বক্সের নাম্বার পার্সোনাল নাম্বার এখন করবেন না, অনুষ্ঠানের পর করবেন। ধনতেরাসের দিন আমরা যে শ্রীযন্ত্রম যেটা কিনছি তার পিছনে মাহাত্ম্য কে, একদা মর্ত্যলোকে মা লক্ষ্মী প্রচন্ড রকম রেগে যান, রেগে গিয়ে পৃথিবী ত্যাগ করে চলে যান,
শেষে বশিষ্ঠ মানে মনে করেন তিনি মা লক্ষ্মীকে পৃথিবীতে আবার ফিরিয়ে আনবেন, তার জন্য তিনি আরাধনা সৃষ্টি করে আরাধনা করেন স্বয়ং নারায়ণ, মানে নারায়ণ একমাত্র সন্তুষ্ট হলে মা লক্ষ্মী ফিরে আসবে। এবার নারায়ণকে সন্তুষ্ট করে নারায়ণ বলে তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তোমরা কি বরদান চাও। বলো আমাদের এই মর্তে মা লক্ষ্মীকে ছাড়া আমরা দিশেহারা হয়ে পড়েছি, আমাদের কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই, মা লক্ষ্মীকে ছাড়া কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকতে পারে না, তো আমরা কি করে মা লক্ষ্মীকে ফেরাবো। তো নারায়ণ আশীষ দিল যে আমি যাই মা লক্ষ্মীকে নিশ্চয়ই মর্তলোকে পাঠাবো, কিন্তু মা লক্ষ্মী এতটাই রেগে গেছিলেন তিনি নারায়ণের কথাও কিন্তু অগ্রাহ্য করলেন যে আমি ফিরবই না মর্তলোকে, সে যাই হোক। তখন দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আমাদের নবগ্রহের যে গুরু দেবগুরু বৃহস্পতি বললেন একটা কারণে মা লক্ষ্মীকে ফেরানো যাবে মর্তলোকে, সেটা কি, যে কোন স্থানে আপনার শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করে মায়ের মন্ত্র জপ করুন, মাকে বাধ্য হতেই হবে মাকে আসতে। তাই সেই সময় মর্তলোকে শ্রীযন্ত্র নারায়ণ প্রতিষ্ঠা করে ব্রাহ্মণদের পুজো করতে বলে এবং মা লক্ষ্মী আধনা জপ করে, মা লক্ষ্মী না চাইতেও ফিরে আসে। এবং মা লক্ষ্মী বলেছে যেহেতু শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে আমাকে আসতে বাধ্য হয়েছে, তাই এর মধ্যে আমার প্রাণ প্রতিষ্ঠা থাকবে। তাই যার মধ্যে শ্রীযন্ত্র যে বাড়িতে রাখে সেটা বলে মা লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে শ্রীযন্ত্র, মা লক্ষ্মী নিজে বাস করেন। তাই এই ধনতেরাসের দিন যদি কেউ শ্রীযন্ত্র রাখতে পারেন বলে স্বয়ং মা লক্ষ্মীকে ঘরে বেঁধে রাখতে পারেন। তাই শ্রীযন্ত্র এই ধনতেরাসে প্রচন্ড পজিটিভ, সে ধাতুর কেন ক্রিস্টালের কেন যাই কেন খুব পজিটিভ ফল দেয়, তোমরা শ্রীযন্ত্র সকলে কিনতে পারো। অত সেটা আবার শুক্রবার পড়েছে, শুক্রবার আমরা শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করি, আবার আমরা বৈভব লক্ষ্মীর দিনও বলি, আর আমি ধনতেরাস পরে আমরা বৈভব লক্ষ্মী বলি। তো সেই ক্ষেত্রে খুব ভালো দিন কেনাকাটির জন্য, এবং আমরা বলি কি 300 গুণ বৃদ্ধি হবে আমাদের সম্পদ, সেই জন্য খুব ভালো। তো আমরা কিন্তু শ্রীযন্ত কিনবো, কিনলে আমরা অনেক উপকৃত হবো। আচ্ছা ফোন আছে, ফোন আছে দেখে নি কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে? নমস্কার, কোথা থেকে কে বলছে? আমি দুর্গাপুর থেকে বিছানের কথা বলছি। বলো এটা বাদ বলো। আচ্ছা সময় সকাল 11:05 দুর্গাপুরি জন্ম? ঠিক আছে, সকাল 11:05 দুর্গাপুর, 26/7/92। অনুষ্ঠান ভালো লাগছে তো? অনেক কিছু শুনতে পান জানতে পান আপনারা, মাতা জাহ্নবী এত সুন্দর আলোচনা করেন, ধনতেরাস নিয়ে বলে দিচ্ছেন, সামনে শুক্রবার ধনতেরাস মন দিয়ে শুনবেন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখে নেবেন, আবার সোনার বাংলা ইউটিউবে গিয়ে মাতা জাহ্নবী লিখলেই পেয়ে যাবেন প্রোগ্রামটা, আবার দেখে নেবেন সবাই। আচ্ছা আচ্ছা বলো বাবু তুমি কি জানতে চাও প্রশ্ন? তোমার ছকে দেখতে পাচ্ছি রাশি বিশ্ব রাশি, লগ্ন হচ্ছে তুলা লগ্ন। তো তোমার ছকের আমরা যে সরকারি চাকরি দেখতে যাই, সরকারি চাকরি তুই দশম স্থানে রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, খুব ভালো যোগ, অর্থাৎ এই যোগটা থাকলে সরকারি চাকরি পাওয়ার যোগী আমরা বলি, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিচ্ছি তার জন্য পজিটিভ। কিন্তু সমস্যা হয়ে গেল রবির সঙ্গে শুক্রের অবস্থান, যেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে তোমার পরীক্ষায় যে লাস্ট দাম মোমেন্টে যে রেজাল্ট আসবে তখন 2-3 নম্বরের জন্য অংশ ফেলিয়র হয়ে যাবে, এরকম কখনো হয়েছে? হয়েছে তো? আচ্ছা তো এই জায়গাটা ঠিক করতে হবে। তার সঙ্গে দেখা যাচ্ছে তোমার একাদশে কিন্তু বৃহস্পতি আছে, আর সেই বৃহস্পতি আজকের দিনে তোমার ইনকামের মানে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে খুব ভালো প্লেসমেন্ট। আরে তুমি আগে বলো তো কোনো রিলেশনশিপে ঢুকেছো 7-8 মাসের মধ্যে, সত্যি করে বলো। ক্যারিয়ারের জন্য তোমার এই দারিদ্র যোগটা থাকার জন্য তুমি একটা ট্যালেন্টেড ছেলে কিন্তু এটা আটকে যাচ্ছে, ঠিক করো চাকরি পাবে। আমি তোমাকে বলছি ভালো করে শোনো, শুনে না ফোনে টিভিতে শুনে না, সাকসেস আছে কিন্তু সাকসেসের পথে তোমার বড় বড় দারোয়ান দাঁড়িয়ে আছে, ঢুকতেই দিচ্ছে না তোমাকে, ওই দারোয়ান গুলোকে গেট আটকে রেখেছে। তোমার হাতে গেটটা পারলেই তুমি সাকসেসটা পেয়ে যাবে। তুমি বলছো যদি কদিনে পাবো, ওই গেটটুকু পৌঁছাতে তোমার 2 দিনে হয়তো 2 দিন সময় লাগবে, কিন্তু 2 দিন তোমাকে ওই 2 দিন গুলো পৌঁছাতে তোমাকে লেগে আছে 2 বছর। তো এই দারোয়ান গুলোকে একটু তোমাকে সন্তুষ্ট করে তোর জায়গাটা রাস্তাটা ফাঁক করে দিতে হবে। আমি বারবার র্যাশলরি এমন একটা জিনিস, চলার পথে গাড্ডা গুলোকে ভর্তি করে দেয়, চলার পথে মানুষকে ঘুষ দিয়ে দেয়। যদি স্বাস্থ্য যদি সঠিক কেউ জানে সেই কাঠামোটা যদি সঠিক ধরে পর্যালোচনা করে মানুষকে গার্ড দিতে পারি, চলার পথে সমস্যা ওভারকাম করে দিয়ে রাস্তা স্মুথ করে দেয়।
কিন্তু সবাই তো রাস্তা স্মুথ হলো, আমরা তো দেখবেন আচার খাই। হ্যাঁ ভালো, অনেকে আমার মারা বলে এই ভালো রাস্তা পড়লি কি করে তুই? ডাক্তারে চলে গেল, কাজে যেতে পারলে না। এই একই রকম ভাবে তোমাকে এটা ঠিক করতে হবে আগে, তারপরে কিন্তু সব। আমরা কবে পাবো আর কবে পাবো না, বড় কথা, আমাদের জীবনে এমনি চাকরি নেই। অনেক ট্যালেন্টেড ছেলে আমি দেখতে পাচ্ছি লাশে চাকরি না পেয়ে একটা ব্যবসা খুলে বসে পড়লো। ঠিক, আবার দেখবে অনেকের টাকা নেই। ওই যদি টাকা নেই আমি ব্যবসাটাও করবো কি করে? তোর কারো ভাড়া অটো চালাচ্ছে, কি খারাপটাই না লাগে তখন যে একটা ছেলে এতদূর পড়াশোনা করেছে চাকরি নেই। তো তোমার ক্ষেত্রে কি বলো, আছে যোগ, আছে তো যোগ গুলোকে সমস্যা করার জন্য এটা যে তো হোক না, এগুলোকে একটু রিকভার করি না, হয়তো লেগে যেতেই পারে। আর সামনে যেহেতু ধনতেরাস আছে, যদি কোন শুভ কাজ করা, তাই সামনে কালী পুজো আসছে, ধনতেরাস আছে, এগুলো হচ্ছে শুভক্ষণ। এই শুভক্ষণে যদি কাজগুলো আমরা করিয়ে নিতে পারি, প্রতিকার করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু 300 গুণ হবে। বারবার বলছে একটা মানুষের মধ্যে, জান্নাবেদি বারবার বলে, যদি প্রচেষ্টা কারোর মধ্যে থাকে, চেষ্টা যদি থাকে আমার কাছে এলে তার কাজ হবে, যদি চেষ্টা না থাকে এসো না, সে অন্য কারোর কাছে যাও, গিয়ে কাজ করাও, যে তোমায় করে দিতে পারে। যদি কোনো মানুষ যদি এরকম পার্সনের চোখ মুখ দেখে বুঝতে পারি সে চেষ্টা, প্রচন্ড চেষ্টা করছে কিন্তু ভাগ্যের জন্য সে পৌঁছতে পারছে না, তাকে মিডিয়ার রাস্তাটা হয়তো আমি দেখিয়ে দেবো যে এই রাস্তা দিয়ে গেলে এই রাস্তায় তোমাকে জান্নাবেদি, এই রাস্তা আমার রাস্তা চেনা আছে যে এই রাস্তা দিয়ে গেলে আমার ক্লায়েন্টটা এই রাস্তায় পৌঁছে যাবে। কিন্তু ওই রাস্তাটা চিনি আমি দেবো, তোমার সঙ্গে যেতে আমি পারবো না, যেতে তোমাকেই হবে। চেষ্টা করো আর এই ধনতেরাসের সময় কাজগুলো করিয়ে নাও। কাল সামনে কালী পুজো, বিশাল যোগ, অলরেডি অনেক নাম বুকিং হয়ে গেছে, তো এই সময়টাও যদি করো তাহলে তোমাদের কিন্তু চলার পথে সমস্যাগুলো কিন্তু থাকছে না। একটু বাস্তববাদী হও, জ্যোতিষশাস্ত্র এতটাই প্রমিনেন্ট একটা মানুষের সম্বন্ধে কি করে, যে আমার কাছে ফোন করছে কি করে বলছি আমি, আমি তো কাউকেই চিনি না, বলছি না কি করে, মানে আমরা পড়াশোনা করেছি সেই খাত থেকেই বলছি। আবার প্রত্যেক হলো সচেতন হও, শুধু শুনলে হবে না, জিনিসগুলোকে প্রতিকার করো। আচ্ছা ফোন আছে কি, দেখে নি ফোনে কে আছেন একটু দেখে নি আবার। আর অবশ্যই কিন্তু আপনারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন, সবার জন্য মাতা জাহ্নবী আছে, রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর খোলা থাকবে। কে আছেন বলুন, হ্যালো হ্যালো, অনেকে ফোনে আসছেন, জ্যাম হয়ে যাচ্ছে ফোন আমি দেখতে পাচ্ছি। কে আছেন বলুন, হ্যালো হ্যালো বলুন, হ্যালো লাইট আছে না, আমি অন্য জনকে নিয়ে নিচ্ছি তাহলে কথা বলতে হবে তো চট করে। অনেকে হোল্ডে থাকছেন আমি দেখতে পাচ্ছি, প্রায় 25-30 জন ট্রাই করছেন। কে আছেন বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ কোথা থেকে, কে বলুন, দিদির নাম, ডেট অফ বার্থ, হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়, হ্যাঁ আরে তারিখ মাস বলুন, জানেন ঠিকঠাক, 9ই আগস্ট, 3টে 58, কখন রাত না দিন, 9ই আগস্ট 62। আচ্ছা কোথায় জন্ম আপনার দিদির? আপনারা শ্রীযন্ত্রম পাবেন, কিন্তু রেড বক্সের নাম্বারে কথা বলুন, যারা ধনতেরাসে নেবেন শ্রীযন্ত্রম অর্ধেক প্রাইসে, অর্ধেক দক্ষিণে, অন্য সময় যা দাম তার 50% ডিসকাউন্টে মাতা জাহ্নবী থেকে অনেক ভক্তরা নেবেন, আপনারাও নিতে পারবেন। আচ্ছা বলুন, বলছি আপনি আমি দিদির সম্বন্ধে জানতে চান, তাই তো? 18 বয়স দিদির, হ্যাঁ সিনিয়র সিটিজেন। হ্যালো, দিদির সম্বন্ধে জানতে চান তো? আচ্ছা শুনুন, আপনার দিদি শরীরে সমস্যা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি ছকের মেইন অষ্টম ভাব, যেখানে আমাদের মারক ভাব বলে, সেখানে রবি রাহু বসে আছে, শরীরের সমস্যা কি পেটে বা নার্ভের কোনো সমস্যা হচ্ছে? দেখুন বিগত আপনি 3.5 থেকে 4 বছর আপনার দিদি খুব ভুগছে,
ঠিক বলছি তো? এবং আপনার স্থানে শনি কেতু বসে থাকার জন্য গুপ্ত রোগ, যে রোগ গুলো হচ্ছে হঠাৎ হঠাৎ ক্রিয়েট হয়ে যাচ্ছে। ধনপতির ঘরে আপনার শনি কেতু গুপ্ত রোগ এবং অষ্টমে মারক ঘরে রবিরা বিশাল খারাপ। সন্ধ্যেবেলায় লাল বক্সের রক্তপাত অপারেশনের যোগ, অপারেশন আছে। রেড বক্সের নাম্বারে আজ সন্ধ্যেবেলায় কথা বলে নিন, ঠিক আছে? কথা বলে নিন, কথা বলে নিন, ধন্যবাদ। এবার রেড বক্সের নাম্বার, কেননা আর সময় নেই, আর ধনতেরাস আছে, আপনারা অর্ধেক দক্ষিণায় শ্রী যন্ত্রম পাবেন বাস্তুতে রাখার জন্য। সব দিক থেকে মঙ্গল হবে, মাঙ্গলিক জিনিস, খুব পজিটিভিটি আনে শ্রী যন্ত্রম। আপনারা যোগাযোগ করুন, অনলাইনেও আপনারা কথা বলবেন সবাই মোবাইল নম্বরে। সন্ধ্যাবেলা হাওড়া বেহালা কালীঘাট ব্যারাকপুর শিলিগুড়ি হাজরা মহাকাশ হাওড়া বাড়িতে চেম্বার আছে। আবার দেখাবে পরের শনিবার 12:50 লাইভ অনুষ্ঠান সোনার বাংলায়। ততক্ষণের জন্য বিদায়, ধন্যবাদ।